মালয়েশিয়া 63টি বাংলাদেশী সহ 5425 জন করোনায় আক্রান্ত হলেও কমতে শুরু করেছে নতুন আক্রান্তের সংখ্যা। দফায় দফায় লকডাউনে খাদ্য সংকট আর অনিশ্চয়তার মধ্যে আছেন সেখানকার প্রবাসী বাংলাদেশিরা। এ বিষয়ে সেখানকার সর্বশেষ খবর জানাতে এই মুহূর্তে কুয়ালালামপুর থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের। সাথীলা, আপনাকে ধন্যবাদ। আসলে আপনি যেমনটি জানতে চেয়েছেন, এখানে কোভিড নাইন্টিনে আক্রান্তের চাইতেও কিন্তু সুস্থ হওয়ার পরিমাণটাই এখন আমরা বেশি দেখতে পাচ্ছি। অর্থাৎ মালয়েশিয়ায় যে করোনার প্রভাবটা ছিল তা কিন্তু ধীরে ধীরে কমতে শুরু করেছে। আপনি জানেন, এখানে এ পর্যন্ত 63 জন বাংলাদেশি আক্রান্ত হলেও তাদের অনেকেই কিন্তু সুস্থ হয়ে ঘরে ফিরেছে ইতিমধ্যে। তবে দেশটিতে করোনায় এখনও পর্যন্ত কোনো বাংলাদেশি মারা যায়নি। আর আমি আরেকটি বিষয় আপনাকে জানিয়ে রাখতে চাই, সেটি হলো গত 24 ঘন্টায় দেশটিতে 36 জন করোনায় আক্রান্ত হয়েছে। অর্থাৎ এখন সর্বমোট আক্রান্তের সংখ্যা 5425 জনে দাঁড়িয়েছে। পাশাপাশি গত 24 ঘন্টায় করোনায় আক্রান্ত হয়ে কিন্তু কেউ মারা যায়নি। এখন সব মিলিয়ে মৃতের সংখ্যা 89 জনে রয়েছে। এছাড়া আপনি জানেন, এখানকার চলাচল যে নিয়ন্ত্রণ আদেশ MCU রয়েছে, তা লঙ্ঘন করলে এখন আইন অমান্যকারীদের রিমান্ডে নেয়ার পর সোজা আদালতে পাঠানোর আইন চালু করেছে দেশটির সরকার। তবে সেই সাথে আরও একটি বিষয় জানিয়ে রাখতে চাই, সেটি হলো হোম কোয়ারেন্টাইনে থাকা পরিবারের যে কোনো একজন সদস্য শুধুমাত্র নিত্য প্রয়োজনীয় খাদ্য সামগ্রী ক্রয় করতে ঘরের বাইরে বের হতে পারবেন। আপনি জানেন, ইতিমধ্যে আইন অমান্যকারী প্রায় 14,000-এরও বেশি মানুষকে গ্রেপ্তার করেছে এখানকার পুলিশ। এছাড়া আপনি জানেন, চলমান লকডাউনের কারণে কিন্তু এখানকার বেশ কয়েকটি শহরে কর্মহীন হয়ে পড়েছে অনেক প্রবাসী বাংলাদেশিরা। আর এমন পরিস্থিতিতে কিন্তু খাদ্য সংকটে পড়ে মানবেতর জীবনযাপন করছেন প্রবাসী বাংলাদেশিরা। আপনি জানেন, মালয়েশিয়া প্রায় 6 লাখ প্রবাসী বাংলাদেশির বসবাস। এত বড় বিশাল একটি জনগোষ্ঠীর মাঝে বাংলাদেশ দূতাবাস সহ সামাজিক যে সংগঠনগুলো এখানে রয়েছে, তারা কিছু কিছু জায়গায় খাদ্য সামগ্রী পৌঁছালেও এখনও অনেক প্রবাসীরা খাদ্য সংকটে রয়েছেন। আর এই ক্রান্তিলগ্নে বাংলাদেশ সরকারের হস্তক্ষেপ কামনা করেছেন প্রবাসী বাংলাদেশিরা। তো এই ছিল মালয়েশিয়া থেকে করোনা পরিস্থিতির সবশেষ খবর। সাথীলা, মালয়েশিয়া করোনা পরিস্থিতি সম্পর্কে আমাদেরকে জানাচ্ছিলেন সহকর্মী মোহাম্মদ আব্দুল কাদের।